সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুস্তাকিম আবির। আজকের পর্বে আমরা রাগ ইমন শিখব। রাগ ইমন দিয়ে আমরা আমাদের রাগের যাত্রা, রাগ লেসনের যাত্রা শুরু করতে যাচ্ছি। ইমন খুবই জনপ্রিয় একটি রাগ এবং এটা খুবই ফান্ডামেন্টাল একটা রাগ, একটা মৌলিক রাগ, যেই রাগটা দিয়ে সাধারণত শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্রছাত্রীরা শেখা শুরু করে এবং এই রাগে প্রচুর পরিমাণে ইম্প্রোভাইজেশনের জন্য স্কোপ থাকে। তো ইমন রাগ হচ্ছে কল্যাণ ঠাটের অন্তর্ভুক্ত, অর্থাৎ যেই সমস্ত রাগে তীব্র মধ্যম বাজে। তীব্র মধ্যম মানে হচ্ছে আমরা শুদ্ধ মা বাজাচ্ছি, পুরোটা খুলে দিলে তীব্র মা। যেই সমস্ত রাগে তীব্র মা বাজে সেই সমস্ত রাগ কল্যাণ ঠাটের অন্তর্ভুক্ত। তাহলে তীব্র মধ্যমে আসি, কেমন করে বাজে। আমরা মা শিখেছি আমাদের তর্জনীকে অর্ধেক তুলে দিয়ে, এভাবেই আমরা মা বাজাই, শুদ্ধ মা। কিন্তু যখন আমরা তীব্র মা বাজাবো বা কড়ি মা বাজাবো, তখন আমরা আমাদের আঙুলটিকে পুরোপুরি তুলে দিব এবং খেয়াল রাখবো যে আঙুল যেন বাঁশির কাছাকাছি না থাকে, অর্থাৎ বাঁশির সাথে কোনোভাবেই লেগে না থাকে। যদি বাঁশির সাথে লেগে থাকে কিংবা বাঁশির কাছাকাছি চলে আসে, তখন কড়ি মায়ের যে পিচ, সেই পিচটা ওঠানামা করে। আমি যদি আঙুলটাকে কাছে নিয়ে আসি, আমি কিন্তু হোল বন্ধ করছি না, তারপরেও একটা পিচের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এবার আসি আরোহণ এবং অবরোহণ পর্বে। আমরা আজকে ইমনের আরোহণ এবং অবরোহণ শিখব এবং আরোহণ অবরোহণ অনুশীলন করব। তাহলে ইমনের আরোহণের জন্য আমরা শুরু করি সবসময় নি থেকে। অধিকাংশ ক্ষেত্রে আমরা নি থেকে বাজানো শুরু করি। তাহলে আরোহণ কি হবে? নি, রে, গা, তীব্র মা, ধা, নি, রে, সা। ইমনে আরোহণের সময় সা এবং পাকে স্কিপ করা যায় কিংবা আমরা সাধারণত স্কিপ করেই বাজাই। এতে ইমনের একটি বৈশিষ্ট্য খুব সুন্দর ফুটে ওঠে। তাহলে আমরা কি বাজাবো? নি, রে, গা, মা, ধা, নি, রে, সা। এবার অবরোহণ। অবরোহণ সোজা সাপটা, নি থেকে নি পর্যন্ত। নি, ধা, পা, মা, গা, রে, সা, নি। নি, ধা, পা, মা, গা, রে, সা, নি। তাহলে আরোহণ এবং অবরোহণ একসাথে বাজাবো। এবার যে কাজটি আমরা করব, আরোহণ এবং অবরোহণকে তিন তালের সাথে বাজাবো। আমরা এর আগের পর্বে তিন তাল নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এখন থেকে প্রায় অধিকাংশ অনুশীলনই তিন তালের উপরই হবে। তাহলে আপনারা তিন তালের জন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আপনাদের ফোনে আইশালা কিংবা রিদম সফটওয়্যার আছে, কিংবা আপনাদের কম্পিউটার থাকলে রিয়া স্টুডিও ব্যবহার করতে পারেন, যেগুলো পয়সা দিয়ে কিনতে হবে। অথবা আপনারা খুব সাধারণভাবে ইউটিউবে যাবেন, তিন তাল তবলা লুপ স্কেল ই 100 BPM লিখে সার্চ করবেন। তিন তাল তবলা লুপ স্কেল ই 100 BPM। তাল চালাবেন, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে তে ধিন ধিন। Thank you.
আপনারা চাইলে মেট্রোনোমের সাথেও এই সারগামের প্র্যাকটিসটি করতে পারেন। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না পর্যন্ত তালের গতিটা আপনাদের জন্য সহজ হয়ে আসে। যখন এই গতিটা আপনাদের জন্য সহজ হয়ে আসবে তখন আপনারা আপনাদের সারগামের গতিকে দ্বিগুণ করে দিবেন। কেমন করে দ্বিগুণ করতে হয় সেটা আমরা মেট্রোনোমের ক্লাসে আলোচনা করেছিলাম, দেখে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই থাকলো, আমরা পরবর্তী পর্বে গ্যামানের একটি ডিফারেন্ট সারগাম নিয়ে কথা বলবো। তাহলে আজ এ পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।